প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ দুই সংসদীয় আসন 169-এর 2008 সালের মহাজোটের নির্বাচিত সাংসদ, 2013 সালের মহাজোটের মনোনীত প্রার্থী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সম্ভাব্য প্রার্থী জামিতা সিংগাইন নিবাসী, ঢাকাস্থ গুলশান ক্লাবের সাবেক সভাপতি, সফল ব্যবসায়ী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা জনাব এস এম আব্দুল মান্নান এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বকাপ ফুটবল আসরের ফাইনাল খেলা উপভোগের বিরতিতে আমি আপনাদের সন্তান এস এম আব্দুল মান্নান কিছু কথা বলার জন্য হাজির হয়েছে। শুরুতেই আপনাদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন তো? আমি মহান সৃষ্টিকর্তার নিকট সবসময় সকল মানিকগঞ্জবাসী ভালো থাকুক, শান্তিতে থাকুক এই কামনাই করি। প্রিয় এলাকাবাসী, সারা দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনের জন্য আমি একজন প্রার্থী। এ বিষয়ে এখন আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। প্রিয় এলাকাবাসী, আমি রাজনীতিতে এসেছি কিছু নিতে নয়, আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে। রাজনীতি আমার পেশা নয়, আমার নেশা। আমি কোনো নেতা কর্মীকে না চিনেই বুকে টেনে নিয়ে পিঠে ছুরি বসিয়ে দেওয়ার মতো অপকৌশল জানি না এবং কখনো করি না। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন আমি ইচ্ছা করে আপনাদের এড়িয়ে যাই, কিন্তু আসলে তা সত্য নয়। 2008 সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে জয় করার পর আমি বারবার বলেছিলাম আপনারা আমাকে যে মহান দায়িত্ব পালনের জন্য আমাকে জয়ী করলেন, আমি চেষ্টা করব শতভাগ সততা ও নিষ্ঠা এবং মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে সেই দায়িত্ব পালন করতে, কারণ মানব সেবা আমার নিকট এবাদতুল্য। 2008 সাল হতে 2013 সাল পর্যন্ত আমি সেই লক্ষ্যেই কাজ করে গিয়েছি। ভালো করেছি কি খারাপ করেছি তার বিচার আপনারা করবেন। আমি শুধু এটুকুই বলবো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। প্রিয় এলাকাবাসী, নির্বাচিত হয়ে আমি দেখতে পেলাম এই পিছিয়ে পড়া জনপদ মানিকগঞ্জ দুই আসনে এখনও ব্যাপক উন্নয়নের প্রয়োজন। কোনো সংসদ চাইলেই গতানুগতিক ধারায় উন্নয়ন করতে পারবেন এমন নয়। আমি ঢাকার গুলশান ক্লাবের দুইবার নির্বাচিত সভাপতি ছিলাম। একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজে আমার শত গ্রহণযোগ্যতা ছিল এবং এখনও আছে। সরকারি বেসরকারি প্রচুর প্রভাবশালী লোক, দেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, গুলশান ক্লাবের সদস্য এবং তাদের সাথে আমার সখ্যতা ছিল। সরকার কর্তৃক প্রতি সাংসদের সাধারণভাবে পাওয়া বরাদ্দ, এর সাথে এলাকার উন্নয়নের ওই সম্পর্ককে ও সখ্যতাকে কাজে লাগিয়ে সেই সময়ে অনেক প্রকল্প আমি পেয়েছি এবং এমন অনেক বরাদ্দ আনতে সক্ষম হয়েছিলাম যেগুলো সাধারণভাবে কোনো সংসদ পায় না বা পারে না। ভাড়ারিয়া আফসোখালী ব্রিজের কথা বলি, এই দীর্ঘ ব্রিজটি বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে দেওয়া হয়েছিল। আমি ঢাকা বিভাগের কোটার ওই বরাদ্দ নিয়ে ব্রিজটি নির্মাণ করেছিলাম। এটা আমার প্রতিশ্রুতি ছিল নির্বাচনের সময় যে আমি নির্বাচিত হলে আফসোখালী ব্রিজটি আমি করে দেব এবং আল্লাহর অশেষ রহমতে তা আমি করে দিতে পেরেছিলাম। হেমায়তপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কটির কথাই ধরুন, খানাখন্দে ভরা এই রাস্তা মেরামতে 91 ইংরাজি সাল হতে 2008 সাল পর্যন্ত সর্বোচ্চ 2 কোটি টাকার বেশি বরাদ্দ কখনই আসেনি। এই সামান্য বরাদ্দে ইট বালু দিয়ে কোনো মতে গর্ত ভরাট করে মেরামতের কারণে একটু বৃষ্টিতে সেই গর্ত হয়ে রাস্তা আবার ভেঙে যেত। আমি প্রথম প্রধান প্রকৌশলীর সাথে ব্যক্তি সম্পর্ক কাজে লাগিয়ে 11 কোটি টাকা বরাদ্দ নিয়েছিলাম। আধুনিক পদ্ধতিতে সিঙ্গারে প্ল্যান বসিয়ে কাজ করিয়েছিলাম সেই রাস্তার, যে কারণে মানিকগঞ্জ পর্যন্ত রাস্তাটি দীর্ঘ 5-7 বছর চলাচলের উপযোগী ছিল। হাটিপাড়া ইউনিয়নের মালাকার মোড় থেকে নবাবগঞ্জের শিকারীপাড়া পর্যন্ত সড়ক ও জনপথের 17 কিলোমিটার রাস্তা নির্মাণ দক্ষিণ মানিকগঞ্জবাসীর সাথে নবাবগঞ্জবাসীর
সরাসরি যোগাযোগ ক্ষেত্রে এই রাস্তাটি একটি বিশাল ভূমিকা রেখে আসছে। প্রিয় এলাকাবাসী, আমার নির্বাচিত হওয়ার পূর্বে দক্ষিণ মানিকগঞ্জ বা সদরের তিনটি ইউনিয়ন এবং হরিরামপুর উপজেলা ছিল অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত। সেখানে ছিল না রাস্তাঘাট, ছিল না বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ছিল চরম খারাপ। ছোটোখাটো কিছু কালভার্টের জন্য শত শত এলাকাবাসীদের তখন 2-4 কিলোমিটার ঘুরে রাস্তায় চলাচল করতে প্রচুর কষ্ট ভোগ করতে হতো, যা আমি নিজ সচক্ষে দেখেছি। আর হরিরামপুরবাসীর দুর্ভোগের কথা তো বলাই বাহুল্য। বিশেষ করে নদী ভাঙন ও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে এবং চরাঞ্চলে আইনশৃঙ্খলার চরম বিভীষিকাময় পরিস্থিতিতে জনজীবন ছিল স্তব্ধ। আমি নির্বাচিত হওয়ার পরই 100 টন গম বিশেষভাবে বরাদ্দ করিয়ে এলাকায় রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছিলাম। এরপর হাটিপাড়া বাজার সংলগ্ন কালভার্টটি আমি নির্মাণ করেছি। দুলশোড়াবাসীর প্রাণের দাবি, নদী ভাঙন ও রাস্তা নির্মাণে বিশেষ বরাদ্দ নিয়ে কাজ শুরু করি। হাটিপাড়ার প্রথম পর্যায়ে 8 কিলোমিটার রাস্তা পাকা রাস্তা নির্মিত হয়, যেটি ওই এলাকাবাসীর জন্য ছিল এক বিশাল বিস্ময়। হরিরামপুরে নদী ভাঙনের ছোবলে ছিন্নমূল ও চরাঞ্চলে হতদরিদ্র মানুষ আমাকে ভালোবেসে 2008 সালের নির্বাচনে দলমত নির্বিশেষে প্রচুর ভোট প্রদান করেছিলেন। তাদের জন্য কিছু করার তাগিদ আমার অন্তরে অনুভব করি। তাই বহুদিনের জমে থাকা জমির রেকর্ড সমস্যা ফরিদপুরে চরবাসীর সাথে সমস্যা এবং আইনশৃঙ্খলা সমস্যা নিয়ে কাজ শুরু করি। আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করতে আমি বিশেষ বরাদ্দ হিসেবে সরকার থেকে একটি স্পিডবোট আনার ব্যবস্থা করি এবং নিজস্ব উৎস থেকে দীর্ঘদিন স্পিডবোটের তৈল খরচের ব্যয়বর ভার বহন করি। প্রায় ভুলে যাওয়া টিআর কাবিখা কাবিটা প্রকল্পের মাধ্যমে আমি সিঙ্গার, হরিরামপুর এবং সদরের প্রচুর কাঁচা রাস্তা নির্মাণ করেছি, যা আপনারা ভালো করেই জানেন। আমার সময়ে মানিকগঞ্জ 2 আসনে এমন কোনো মসজিদ, মন্দির, ক্লাব, প্রাথমিক স্কুল বা প্রতিষ্ঠান নেই যারা টিআর বরাদ্দ পান নাই। প্রিয় এলাকাবাসী, আমার নির্বাচনী প্রতিশ্রুতির ভিতর অন্যতম ছিল বালির ট্যাগ ব্রিজ। নির্বাচিত হওয়ার পর থেকে আমি কাজে মনোযোগ দিই, কিন্তু বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন হওয়ায় কোনোমতে প্রকল্পে পাশ করানো যাচ্ছিল না। সেই সময় আমাকে সহায়তা করেন এলজিডি প্রধান প্রকৌশলী জনাব ওয়াহেদ সাহেব, যিনি বেশ কয়েকবার আমার সাথে এলাকায় সফর করেন এবং মানিকগঞ্জ 2 আসনের অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে চাক্ষুষভাবে তিনি অবগত হন। তার একান্তিক প্রচেষ্টা এবং সিঙ্গারের আরেক কৃতি সন্তান সরকারের সচিব আমার বিশেষ পরিচিত মাহবুব সাহেবের সহায়তায় প্রকল্পটি একনেকে পাস হয় এবং বরাদ্দ ছাড় করানো হয়। আজ আল্লাহর রহমতে বহুকাঙ্ক্ষিত বৃষ্টি সকলের নিকট দৃশ্যমান। মহান আল্লাহ তাআলার নিকট শুক্রিয়া, তিনি আমাকে প্রতিশ্রুতি রক্ষা করতে সাহায্য করেছেন। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী জনাব শাহাবুদ্দিন আমার বাল্য বন্ধু, স্কুল জীবনের বন্ধু, তার সহযোগিতায় আমি হেমায়তপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এবং 8টি ব্রিজ প্রকল্প পাস করাতে সক্ষম। আমার সময়ে 8টি ব্রিজের কাজ শুরু হয় এবং রাস্তাটি পরবর্তীতে 4 লেনে উন্নতি করে টেন্ডার করা হয়। বর্তমানে রাস্তার কাজ চলমান। তবে দুঃখের সাথে বলতে হয়, আমার ইচ্ছে অনুযায়ী রাস্তার দক্ষিণ পাশের খালটি রক্ষা করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। খালটিতে পানি প্রবাহিত হওয়া সিঙ্গারবাসীর প্রয়োজন ছিল। এখন যেভাবে নির্মিত হচ্ছে তাতে আমার আশঙ্কা, ভবিষ্যতে পানি তো দূরের কথা, খালটি হয়তো আর থাকবে না। প্রিয় এলাকাবাসী, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্যুৎ ও গ্যাসের, কিন্তু জাতীয়ভাবে গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি। বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন লাইন নির্মাণ ও সংযোগ প্রদানে এই সরকারের যুগান্তকারী সাফল্যের সাথে আমি মানিকগঞ্জ 2 আসনে জনগণকে সংযুক্ত করতে সমর্থ হয়েছিলাম। প্রথম পর্যায়ে 42 কিলোমিটার বিদ্যুৎ লাইন আমি বরাদ্দ আনতে সক্ষম হয়েছিলাম। সিঙ্গারের ধল্লায় 55 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট বসানোর কাজে আমি জমি অধিগ্রহণ, বরাদ্দ, সঞ্চালন লাইন নির্মাণে আমি মন্ত্রী মহোদয়, সচিব, চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ সমিতির এবং আমার বন্ধুবর সাবেক সেনাপ্রধানের সহায়তায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। প্রিয় এলাকাবাসী, আমি 2013 ইংরেজি সালের নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। ওই সময় মহাজোট আমাকে মানিকগঞ্জ 2 আসনের মনোনয়ন দেয়। আমি এজন্য মহাজোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আমার নেতা পল্লবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের নিকট কৃতজ্ঞ। আমি জামালাতে টাকাও জমা দিয়েছিলাম
আমার ছোট ভাই বাবুল আমার সই করা মনোনয়নপত্র সহ সিঙ্গারে উপস্থিত ছিল। আমি আমার নেতা পল্লী বন্ধুর পরামর্শে মনোনয়নপত্র জমাদানে বিরত থাকি। আমার সময় মানিকগঞ্জ দুই আসনে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন, যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগদান নিশ্চিত করি। বিভিন্ন স্কুল ও কলেজকে এমপিভুক্ত করি। সিঙ্গা ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে কলেজে রূপান্তরিত করি। প্রচুর পরিমাণ স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণে সক্ষম হই। প্রিয় এলাকাবাসী, আমি অত্যন্ত দুঃখের সহিত এখন আপনাদের একটি কথা বলতে চাই। অনেক প্রচেষ্টার পর সিঙ্গারবাসীর প্রাণের দাবি দল্লার শহীদ রফিক সেতু অন্যায়ভাবে নেওয়া টুল অবমুক্ত করানোর পরেও আমি দেখতে পাচ্ছি এখনও আমার এলাকাবাসীকে আজ অবধি টুল দিয়ে যেতে হচ্ছে। কারণটি আমার নিকট অজ্ঞাত এবং অতি দুঃখের, এর অবসান হওয়া প্রয়োজন। প্রিয় এলাকাবাসী, এবার সাধারণ নির্বাচন খুব নিকটে। আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আমাকে মানিকগঞ্জ দুই আসনে জোট মহাজোট একক বা যে কোনোভাবে নির্বাচনের জন্য আমাকে এলাকায় সংগঠন শক্তিশালী করা সহ নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে বলেছেন। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বর্তমানে আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুইয়ে দলীয় সাংগঠনিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মজবুত। আমি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলা ও মানিকগঞ্জ দুই আসনে সকল নেতা কর্মী আসন্ন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ইনশাল্লাহ। আশা করি আপনারা 2008 সালে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমাকে যেভাবে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবারও তার অন্যথা হবে না। যে কোনো পর্যায়ে নির্বাচনে এবার আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, বিরতির সময় প্রায় শেষ। আপনারা খেলা উপভোগ করুন, খেলাকে খেলা হিসেবে গ্রহণ করুন। ফলাফল যাই হোক, বিজয়ী এবং বিজিত দলের প্রতি রইল আমার তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় জাতীয় পার্টি জেলা উপজেলা এবং ইউনিয়ন সহ সর্বস্তর নেতাকর্মী ভাই ও বোনেরা, আমার সাংসদ থাকাকালীন আপনাদের সহযোগিতার কথা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং সকল সময় করেও যাব। আমি সাংসদ থাকাকালীন সময়ে সততা ও দুর্নীতিমুক্তভাবে উন্নয়নমূলক কাজগুলো করতে পেরেছিলাম আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নির্ভুল মানসিকতার কারণেই। কাজে আমার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ মহাজোট শরিক বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মী ভাই বোনদের। তাদের সহযোগিতাও ছিল আমার জন্য বিশাল পাওনা। প্রশাসন আমাকে প্রচুর সহযোগিতা দিয়েছিল সেই সময়ে, তাদেরকেও ধন্যবাদ। একটা আধুনিক শিল্প সমৃদ্ধ মানিকগঞ্জ দুই নির্মাণে আগামী নির্বাচনে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা ও সহমর্মিতা এবং সমর্থন কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টি জিন্দাবাদ। আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ।